أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মহিলাদের ডায়াবেটিস হলে রাস্তায় হাঁটা কতটুকু জায়েজ? মহিলাদের রাস্তায় হাঁটা জায়েজ আছে, প্রয়োজনে তারা রাস্তায় হাঁটবে, রোজারেও যাবে, কোনো অসুবিধা নেই। সে জরুরতে হাঁটবে, সে মানুষকে তার সৌন্দর্য দেখানোর জন্য হাঁটবে না। এই জন্য সে যখন হাঁটবে তখন তাকে হিজাবের মধ্যে, পর্দার মধ্যে থাকতে হবে, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তার পর্দা এমন হতে পারবে না যে পর্দার মধ্যেও অনেক ডিজাইন আছে, অথবা পর্দাটা খুব সংকীর্ণ শরীরের সাইজে বানানো হয়েছে, পর্দাটা হতে হবে অনেক প্রশস্ত। এটা ভালো দামি কাপড় হতে পারে কিন্তু দৃষ্টি আকর্ষণীয় কাপড় হতে পারবে না। যেমন অনেক ধরনের নকশি করা কাপড়, ব্রাইট কালারের কাপড়, এটা পর্দা হয় না। এটা হচ্ছে ছেলেদেরকে আরও বেশি তাদের দৃষ্টি আকর্ষণ করা, অ্যাট্রাকশন করা। অতএব হিজাবের যে বৈশিষ্ট্য আছে সেটা তাকে মেনটেন করতে হবে এবং কোনো ধরনের সুগন্ধি ইউজ করা যাবে না। এইভাবে সে যদি হাঁটতে চায়, ডায়াবেটিসের কারণে তাকে হাঁটতে হবে, তার বাড়ির ভিতরে তো হাঁটার সুযোগ নেই, কোনো অসুবিধা নেই, বাজারেও যেতে হবে। এমনকি মেয়েরা বাজারে গিয়ে কেউ কোনো কিছু বিক্রিও করতে পারবে, তার সেলসম্যান হতে অসুবিধা নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। কিন্তু আজকে আধুনিক কিছু মেয়েরা সেলসম্যানের চাকরি নিয়েছে, তাদের পর্দাটা হচ্ছে নিচে জিন্স, তারপরে একটা ফতুয়া, তারপরে উপরে হলো স্কার্ফ। এটা কিন্তু ইসলামিক সেলস উইমেনের এটা হতে পারে না। মেয়েরা তাদের ফুল হিজাব নিয়েই যদি তাদের কোনো কিছু বিক্রি করার থাকে বিক্রি করবে এবং সেখানে ক্রেতার সাথে তার কথা বলতে অসুবিধা নাই, কিন্তু মনে রাখবে তবে তার নিরাপত্তা, তার ইজ্জত আবরু, তার মানে তার যে আইডেন্টিটি এবং তার হিজাবের যে দিক নির্দেশনা, এগুলো তাকে মেনটেন ইল্লাল্লাহ মালানা রাব্বুন সিওয়া।